রাত দখল কর্মসূচি ঘিরে দারুণ সারা শহর থেকে চলা রাতের রাস্তায় জনতার ঢল, মোমবাতি মোবাইল টর্চ মশাল হাতে নারী পুরুষ মিলেমিশে একাকার। বিচার চেয়ে মেয়েদের সঙ্গে পা মেলালেন পুরুষরাও। এইটবি বাসস্ট্যান্ড, কলেজ স্কোয়ার, এইটবি, আরজি করের সামনে শহর কলকাতায় জমায়েতের কথা ছিল। রাত বাড়ার সঙ্গে সঙ্গে ভিড় বাড়তে থাকে। একটা সময় যাদবপুর এইটবি বাসস্ট্যান্ডের সামনে শুধুই কালো মাতার ভিড়। ভিড়ের মধ্যে থেকে উঠে আসছে তিনটি শব্দ, উই ওয়ান্ট জাস্টিস। অশোকনগর বর্বরতার বিচার চায়, হাতে ধরা ব্যানার নিয়ে ধীরে ধীরে এগোচ্ছিল মিছিলটি। মহিলাদের সুদীর্ঘ এই লাইন দেখভালের দায়িত্ব নিয়েছে মূলত ছেলেরাই। রাতের অশোকনগরে সহস্র কণ্ঠ মিলেমিশে একাকার হয়ে গেল। সময় যত গড়িয়েছে, আন্দোলনের কণ্ঠ আরও জোরালো ও ঘন হয়েছে। এক তরুণী চিকিৎসকের নির্মম মৃত্যু গোটা রাজ্যকে বেঁধে দিল এক সুরে। বাঁকুড়া স্বাধীনতা দিবসের আগের রাতে নারী মুক্তি, নারী স্বাধীনতার দাবিতে এক অন্য আন্দোলন দেখল শহর থেকে জেলা। লালমাটির দেশ বাঁকুড়াতেও একই ছবি। ইডি সিবিআই পুলিশ নয়, বিগত কয়েকটি ঘটনায় মানুষ আস্থা হারিয়েছে নানা তদন্তকারী সংস্থার ওপর থেকে। আরজি করে যে জুনিয়র ডাক্তার যে বোনটিকে ধর্ষণ করে খুন করা হয়েছে, তার প্রতিবাদে কিন্তু গোটা ভারতবর্ষ জুড়ে যেমন একদিক থেকে ডাক্তার বাবুদের স্ট্রাইক চলছে, অন্যদিক থেকে মহিলা শক্তি অর্থাৎ নারী শক্তি তারা কিন্তু ইতিমধ্যেই রাস্তায় নেমেছে। যেটা আমরা লক্ষ্য করলাম যে আমাদের যে পিছনে সেখানে কিন্তু মিছিল, একটু আগেই মিছিল করে তারা খাতড়া শহরের বিভিন্ন জায়গায় ঘুরলেন এবং মিছিল ইতিমধ্যে পাম্পের মোড়ে এসে দাঁড়িয়েছে। মেয়েদের যে প্রচুর সংখ্যক মেয়ে তারা কিন্তু ইতিমধ্যে রাস্তায় নেমেছে, কারণ বাড়ির মেয়ে সে কর্মক্ষেত্রে গিয়ে সেখানে ধর্ষণের পর খুন হয়েছে। যদিও ইতিমধ্যে একজনকে গ্রেপ্তার করেছে সিবিআইয়ের, কোর্টের পক্ষ থেকে সিবিআইকে তদন্তভার দেওয়া হয়েছে, তাতেও কিন্তু খুশি নয় এখনো পর্যন্ত সাধারণ মানুষ, তারা প্রতিবাদ জানাচ্ছে। তাদের শুধু একজনের নয়, আমরা জানি একজনকে গ্রেপ্তার করা হয়েছে, শুধু একজন নয়। আমরা চাই এবং ফরেন্সিক পরীক্ষা, আমাদের ময়না তদন্তের প্রতিবেদন তাই বলছে, এর সঙ্গে অনেকে জড়িত রয়েছে। যারা যারা যুক্ত রয়েছেন প্রত্যেককে খুঁজে বের করে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি আমরা দাবি করছি, যাতে ভবিষ্যতে এই ঘটনার পুনরাবৃত্তি না হয়। সিবিআই কারোর প্রশাসন, সিবিআই কারোর উপর ভরসা নেই। আমরা মা সন্তানের জন্য আমরা এই দাবিতে পথে নেমেছি। অকালে আমরা এর প্রতিবাদ জানাই। যে মায়ের কোল খালি হয়ে গেল আর যে কোটি কোটি মানুষের মায়ের কোল যেন এইভাবে খালি না হয়ে যায়, আমরা তার প্রতিবাদ জানাচ্ছি। সোনারপুর রাজপুর 8 থেকে 80, সবাই বিচার চেয়ে রাজপথে। পতাকা নেই, কোনো রাজনীতির রং নেই, মানুষ স্বতঃস্ফূর্তভাবে বুধবার রাতে রাত দখল কর্মসূচিতে পা মিলিয়েছেন। এদিন মিছিলে হাঁটতে দেখা গেল সুজন চক্রবর্তী সহ বেশ কিছু সিপিআইএম নেতাদের। দক্ষিণ চব্বিশ পরগনা জেলার সোনারপুর রাজপুরে কালীতলা থেকে হরিনাভি এনএস বোস রোড মহিলাদের দখলে চলে যায়। মানুষ কার্যত অস্থির হয়ে উঠেছে। একটা সময় যেখানে কেউ কেউ স্লোগান দিয়েছিলেন বাংলা তার নিজের মেয়েকে চায়, সবাই বুঝতে পারছেন বাংলার মেয়েরা নিরাপত্তা চায়, এটাই হচ্ছে স্লোগান। নিরাপত্তাহীনতায় ভুগছে, যেভাবে একজন ডাক্তারকে কুবলে খাওয়া হলো এবং তারপর সমস্ত ঘটনাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হলো, সে নিন্দার কোনো ভাষা নেই। প্রশাসন যদি সংবেদনশীল মনোভাবে চলতে না মানেছে, যারা খুবলে খেলো তাদেরকে প্রশ্রয় দেওয়ার মতন করে চলা হলো, ধামাচাপা দেওয়ার মতন করে চলা হলো, প্রিন্সিপালকে গার্ড দেওয়ার চেষ্টা করা হলো, সহ নানাবিধ যা চলছে এবং পুলিশ প্রশাসন ব্যর্থ, তার আত্মহত্যা বলে চালিয়ে দিয়েছিল। সিবিআই তদন্ত দ্রুত তার নিষ্পত্তি হোক, মানুষ চায় তার নিজের নিরাপত্তা, মেয়েরা চায় তার নিজের নিরাপত্তা। রাত দখল কর্মসূচি ঘিরে জেলা থেকে জেলার ছবিটি মূলত সমন্বয় এবং একতার।
নারী নির্যাতনের বিরুদ্ধে সহস্রবাদ তিলকতমা কলকাতা জেগে উঠেছে। তবে এমন ছবি শেষ কবে দেখা গিয়েছে মনে করতে পারছে না কেউ। ব্যুরো রিপোর্ট, নিউজ বর্তমান।